على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أذكر আমাদের সোনাকান্দা জামে শামসুলুদ্দা রহমানিয়া দিনিয়া মাদ্রাসার সকল জামাতের সবক অনুষ্ঠান, বিশেষ করে জামাতে সাহারমের মেশকাতুল মাসাবির সবক অনুষ্ঠান এবং দোয়ার অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকের এই আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মধ্যে অচিরেই ইনশাআল্লাহ উপস্থিত হবেন আশা রাখি। পাশাপাশি আমাদের মাদ্রাসার সম্মানিত মুদির নায়েবে মুদির সহ হেফজখানার সময় ধাবে সাহেব সহ আজকের এই অনুষ্ঠানের মেহমানান বিন্দু আসাতিজা ইকরাম ছাত্র ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলোচনা হয়েছে, হুজুর আলোচনা করেছেন, সত্যিকার অর্থে আমি অতটা বলতে পারি না বা বলার যোগ্যতাও অতটা রাখি না, তথাপি আমি এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র আমার আজকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমার অনুভূতিটা প্রকাশ করার জন্য। আজকের অনুষ্ঠানটা হচ্ছে ছাত্র ভাইদের সবক অনুষ্ঠান, আর সবকটা হচ্ছে বিশেষ করে আজকে জামাতে সাহারমের হাদিসের সবক মিশকাতুল মাসাবি, একটি সংকলিত কিতাব মিশকাতুল মাসাবি হাদিসের কিতাব। আমি একটি আয়াত পড়েছি, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হাদিস, এটিও পর্যায়ক্রমে বা অভ্যন্তরীণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া অহি। কোরআনুল করিম সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসা একটি অহি, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদেশ হওয়া ছাড়া কোনো তিনি কথা বলেন না। সেই দৃষ্টিকোণ থেকে হাদিস এটিও একটি ওহি। ওহির জ্ঞান এটিই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞান, সবচেয়ে স্বচ্ছ জ্ঞান। আমরা যদি দেখি যে পৃথিবীর বুকে যত জাগতিক এলেম আছে, যত দুনিয়াবী জ্ঞান রয়েছে, সকল জ্ঞানের যে অবস্থা আর ওহির দিকটা অন্যরকম। কোন একজন মানুষ যদি সে একটা কিতাব লেখে, তাহলে চেষ্টা করে আরেকজন মানুষ আমি ওই কিতাবটির চেয়ে আরো একটু সুন্দর করে একটা কিতাব লিখতে পারে কিনা এই চেষ্টায় থাকে। কিন্তু কোরআন এবং হাদিসের দিকটা হচ্ছে ভিন্ন। কোরআনুল কারীমের জন্য সাহাবায়ে কেরাম থেকে শুরু করে পর্যায়ক্রমে খুব কঠিনভাবে এবং কি সর্বোচ্চ পর্যায়ে নিরীক্ষণ করে কোরআনুল কারীমের আয়াতগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায়, এটিই ছিল সবচেয়ে বড় চেষ্টা। যে কোরআনুল কারীমের আয়াতটা কেমন রয়েছে তার থেকে আমি আর একটু সুন্দর বানাবো, এটা কারো কোনো কখনো চেষ্টা করেন না। দুনিয়ার কিতাবগুলোর হচ্ছে কিভাবে তার কথাটার থেকে আমার কথাটাকে মডিফাই করে আরো কিছু মিলিয়ে উলট পালট করে একটা কিতাব আমি লিখতে পারি কিনা এই চেষ্টা। কিন্তু ওহির জ্ঞানটার জন্য মানুষের চেষ্টা থাকে কিভাবে এটাকে স্বচ্ছ করা যায়, কিভাবে আরো সুন্দর করা যায়, এটিই থাকে চেষ্টা। এই স্বচ্ছ জ্ঞানের আজকে সবক হবে, এই অনুভূতি প্রকাশ করা, এটাই আমার আজকে এখানে দাঁড়ানোর উদ্দেশ্য। আমরা দেখি আসমানে কিতাব চারখানা শ্রেষ্ঠতম, এছাড়া আরো অনেকগুলো কিতাব রয়েছে, প্রত্যেকটার পিছনেই ওলামায়ে কিরামের শ্রম হচ্ছে একমাত্র এগুলোকে কিভাবে বিশুদ্ধকরণ করা যায়, এগুলো কিভাবে মানুষের কাছে সুন্দর রূপে আল্লাহ এবং রসুলের কথাগুলো পৌঁছে দেওয়া যায়, এটি উদ্দেশ্য। আজকে আমার এই সবক অনুষ্ঠানকে কেন্দ্র করে যে অনুভূতি এটি বলার উদ্দেশ্যে আমি মূলত দাঁড়িয়েছি। অনুভূতি হচ্ছে আমরা তো ক্লাসিক্যাল ভাবে আসাতেজা ইকরামের থেকে সবক নেব, এই সবক নেওয়ার পাশাপাশি পীর সাহেব হুজুরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সবক নেওয়া, আমি নিজের অনুভূতি যেটা আমি বুঝি, আমরা আসাতেজা ইকরামরা বসি, আমরা ছাত্রদেরকে সবক দিব, ওই সবকটার মধ্যে বরকত পাওয়ার জন্য আমরা বিশ্বাসের কাছ থেকে আজকে এখানে সবক নিব, ঠিক কিনা বলুন। আর ছাত্র ভাইদের অনুমতি হচ্ছে
যে আসাদায় জয় গ্রাম থেকে আমরা পুরো বছর সবক নেব আর এই সবকটা যাতে আমরা সঠিকভাবে আসাদায় গ্রাম থেকে আমরা বুঝতে পারি আমরা যাতে সঠিকভাবে আমরা নিতে পারি যেটা আমাদের হৃদয়ঙ্গম করতে পারি এজন্য আমরা হুজুরের কাছ থেকে একটু বরকত নিয়ে যাব ঠিক কি না বলেন এই আশা নিয়েই আমরা আজকে এখানে বসেছি আমরা সেটা ইনশাআল্লাহ অবশ্যই পাব সবক অনুষ্ঠান এটি যদি না হয় কেমন যেন মনে থাকে যদি যতদিন পর্যন্ত সবক না হয় ক্লাসে যদি ভালোভাবে পড়া হয় তারপরেও মনে হয় সবক অনুষ্ঠানটা হয় নাই কেমন যেন একটা আমাদের কাছে অপূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ মনে হয় তা আমরা আজকে এখানে হুজুরের কাছ থেকে সবক নিয়ে আমাদের জীবন পূর্ণাঙ্গ করার উদ্দেশ্যে এখান থেকে আমরা দোয়া নিয়ে যাব বরকত নিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই আশা অনুভূতি কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু